নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শনে জিআইবি আর রমজান আলী। 23 ফেব্রুয়ারি বুধবার বেলা 3টায় তিনি নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন। তার পরিদর্শনে আসাকে কেন্দ্র করে নরসিংদী রেল স্টেশনের আশেপাশের এলাকাকে দেখা যায় নতুন সাজে। সকালে গিয়ে দেখা যায় সবাই নিজেদের কাজে ব্যস্ত। রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ সবাই ছিলেন সরব। যখন ঘড়ির কাঁটায় 3টা বাজে, হলুদ ব্যাংকারের হুইসেলে সবাই সরব হয়ে ওঠে। ব্যাংকার নরসিংদী স্টেশন থামলে জিআইবি আর রমজান আলীর সাথে অবতরণ করেন ডিআরএম শফিকুল ইসলাম ও তাদের সাথে আসা পরিদর্শক বহর। এ সময় সার্বিক নিরাপত্তারত ছিলেন নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তার সহকর্মীবৃন্দ। এরপর তারা ইন্সপেকশনের কাজ করেন দীর্ঘক্ষণ। ইন্সপেকশনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিআইবি আর রমজান আলী বলেন, আমরা তো মনে করেন জিআইবিআরের মেইন দেখা হলো যে সেফটি, সিকিউরিটি এবং যাত্রী সেবা, সেই দিক দিয়ে নরসিংদীতে আমরা মানে খারাপ কোনো কিছু পাইনি আর কি। মনে করেন যে সেফটির জন্য মানে রেল লাইন তো কয়েক বছর আগে রিনিউয়াল হয়েছে, আপনারা দেখছেন রেল লাইনের স্লিপার ফিটিংস মোটামুটি ভালো আছে, তাতে এটা মনে করেন যাত্রী সেবার জন্য এটা নিরাপদ আছে। এরপর তারা তরবার জয়েন্ট পরীক্ষা করে বিদায় নেন। উন্নত বিশ্বে বাংলাদেশের শীর্ষে ঈশান থ্রি পিস, 100% পাকা রং, উন্নত মানের সুতোয় বাহারি রঙের ডিজাইনে তৈরি হয় ঈশান থ্রি পিস। তাই তো আপনার আমার সবার পছন্দ ঈশান থ্রি পিস। মোকাম শেখেচর বাবুরহাট নরসিংদী। রিপোর্ট ওমর ফারুক, চিত্রগ্রহণ আল আমিন হৃদয়, নরসিংদী টিভি।